শীতের সময় বা শীত পড়ার সময় নানা রকম রোগ জ্বালার সৃষ্টি হয় যেমন হাঁচি কাশি হালকা জ্বর চোখ লাল হওয়া গলা ব্যথা গলা না ছাড়া এবং অনেক সময় দেখা যায় শীত পড়ার মুহূর্তে পেটের গোলমাল হয়ে যায় বারবার পায়খানা যেতে হয় পেটটা মছাড়ে উঠে অস্বস্তি বোধ থাকে গলা জ্বালা বুক জ্বালা মাথা ধরা এগুলো কিন্তু কমন আবার শীতে আরেকটা ব্যাপার যেটা হয়ে থাকে সেটা হচ্ছে যেহেতু জামাকাপড় কাপড় সবসময় পরে থাকা হয় এবং জামা কাপড় রেগুলার কোর্সে যদি কাঁচা বা পরিষ্কার পরিচ্ছন্ন না করা হয় যেহেতু আলো বাতাস শরীরে চামড়ার সাথে সবটা না পায় মানে আলো সব সবসময় না পাওয়ার ফলে নানা রকম চর্মরোগ দেখা যায় যেমন বগলে জাঙের ভাঁজে পায়খানার জায়গার ওখানে চুলখানির মতো হয় ওগুলো আস্তে আস্তে মোটা হতে থাকে এবং যদি ঠিকমতো চিকিৎসা না করা হয় সেক্ষেত্রে কিন্তু ওগুলো এক্সিমাতে পরিণত হয় শীতের সময় আরেকটা একটা ব্যাপার কী হয় ঘুম না হওয়া অনেকটা রাত বড় হওয়ার জন্য ঘুম না হওয়ার ফলে আপনি সকালে উঠলেন সকালে উঠে যদি চারদিকে ঘোরাঘুরি করতে থাকেন ফট করে ঠান্ডা লেগে যায় এবং কমন যেটা শীতে মাথা ধরা সাইনোসাইটিসের জন্য পুরোনো ঘিয়ের মতো সর্দি বের হতে থাকা এবং গলা ব্যথা অনেক সময় আবার দেখা যায় যে মাড়ি ফুলে উঠে মাড়িতে ব্যথা হয় কোনো কিছু না খেতে পাওয়া এগুলো থাকে আবার শীতেতে কি হয় যদি এসে আপনি রাত্রের দিকে মুখটুক ঠান্ডা জলে বেশি ধুতে থাকেন চোখ লাল হওয়া পিছড়ি কাটা ফুলে যাওয়া এবং মাঝে মাঝে যদি আপনার স্টাইজের সমস্যা থাকে দ্যাট মিন্স আঞ্জনী এগুলোও দেখা যেতে পারে এগুলো কিন্তু ডাক্তারবাবুর সাথে যোগাযোগ রাখলে সেরে যায়